প্রতাপগড়ে দুষ্কৃতীদের হামলায় তিন বিজেপি কর্মী আহত হওয়ার ঘটনায় আজও এলাকায় চাপা রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে গিয়ে আহত দলীয় কর্মীদের দেখে এলেন সাংসদ প্রতিমা ভৌমিক ও বিধায়ক চিকিৎসক দিলীপ দাস। রাজ্যে এডিসি এবং পুর ভোট যতই এগোচ্ছে, রাজ্য রাজনীতির উত্তেজনার পারদ ততই জ্বলছে। যদিও এখনো এডিসি এবং পুর ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, এই অবস্থায় রাজনৈতিক রেষারেষির দৌলতে রবিবার রাতে প্রতাপগড়ে তিন বিজেপি কর্মী দুষ্কৃতীদের হাতে হামলার শিকার হলেন। হামলার শিকার আহত বিজেপি কর্মীরা বর্তমানে জিবির ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। আহতরা হলেন প্রতাপগড়ের বাসিন্দা সঞ্জীব চৌধুরী, নবজিৎ দাস এবং প্রীতম দে। বাকি দুজন বর্তমানে অনেকটাই সেরে উঠলেও প্রীতমদের আশঙ্কাজনক অবস্থা কিন্তু এখনো কাটেনি। এই অবস্থায় মঙ্গলবার সকালে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে গিয়ে আহত চিকিৎসাধীন দলীয় কর্মীদের দেখে এলেন সাংসদ প্রতিমা ভৌমিক ও বিধায়ক চিকিৎসক দিলীপ দাস। উভয়ই আহতদের অবস্থার ব্যাপারে তাদের সঙ্গে কথা বলেন, কিন্তু প্রীতম দে আংশিক সংজ্ঞাহীন থাকায় তার সঙ্গে সরাসরি কথা বলা হয়ে ওঠেনি। তবে আহত প্রীতমদের আঘাত গুরুতর বলে জানালেন বিধায়ক চিকিৎসক দিলীপ দাস। বলতে পারি যে অ্যাটাক যেটা হয়েছিল এটা মানে মেরে ফেলার জন্য এরকম একটা ডাক্তার এইরকম, কারণ একটা কাঠের ফালি দিয়ে যাদের মাথায় ইঞ্জুরি করা হয়েছে, কোনো কোনো জায়গায় মাল্টিপল ইঞ্জুরি আছে। একজন তো প্রীতম দে বলে তো তাকে তো সাংঘাতিক ভাবে, সে তো কনফিউশন আছে, যে একদম সেমি কনসিয়াসনেসে আছে, তার অবস্থা তো মানে তার ইন্টারনাল হ্যামারেজ আছে, ব্রেনে হ্যামারেজ আছে, তো এগুলো তো মানে এত মানে প্রাণঘাতী হামলা। তো আমি এখানে যে নিউরোসার্জন ওনার সাথেও কথা বলেছি, সিটি স্ক্যানও রিপোর্টেও আসছে ইন্টারনাল হ্যামারেজ, তো এখন আপাতত ওরা কনজারভেটিভ ট্রিটমেন্টই করবেন আর কি, এই মুহূর্তে তো সার্জিক্যালে যাবেন না। সে কনস্ট্যান্ট ওয়াচে আছে, সামান্য রেসপন্স দিচ্ছে, কিন্তু তার ইঞ্জুরি সিরিয়াস। ঘটনায় যারা অভিযুক্ত তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন বিধায়ক দিলীপ দাস। পরিদর্শনকালে সাংসদ প্রতিমা ভৌমিক এবং বিধায়ক চিকিৎসক দিলীপ দাস আহতদের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছেন এবং আহতদের চিকিৎসার ব্যাপারে কোনো রকম ত্রুটি রাখা হবে না বলেও উভয়ই আহতদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড।